সুরক্ষা কবচ ও দিদির দুধ কর্মসূচি নিয়ে হুগলিতে আজ থেকে শুরু হচ্ছে তৃণমূলের প্রচার। তার আগে চুচুড়া বিধানসভার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির ভূত লেখা পাল্টা পোস্টার পড়ল বিজেপির নামে। পোস্টারে লেখা, দিদির ভূতেরা বাড়ি আসবে, বাড়ির দরজা বন্ধ রাখুন। কোথাও আবার লেখা, দিদির ভূতেদের তাড়াও, দেবানন্দপুর বাঁচাও, ভূত হইতে সাবধান, এমন পোস্টারও রয়েছে। প্রতিটি পোস্টারে বিজেপির নাম থাকায় তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করে পোস্টার স্বীকার করেছে গেরুয়া শিবির। পোস্টার বিতর্কে শাসক দলের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। সৌরভ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, একদিকে যখন শাসক দলের এই প্রচার কর্মসূচি আমরা জানি আজ থেকে শুরু হচ্ছে, তার আগে বিজেপির পক্ষ থেকে যে পাল্টা পোস্টার পড়লো, কি রয়েছে মূলত সেই পোস্টারে? আজকে থেকে তৃতীয় বিধানসভায় দিদির যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটা শুরু হবে, এবং তার জন্য তৃতীয় বিধানসভা অন্তর্গত দেবানন্দপুর পঞ্চায়েতকেই বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস থেকে। সেই হিসাবে কিন্তু আজকে ব্যান্ডেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টার করে বিজেপির নাম লেখা। সেই পোস্টারে যেরকম লেখা আছে দিদির ভূত হিসাবে বোঝাতে চেয়েছে, আবার দিদির এবং এলাকার গ্রামবাসীদের বলছে দিদির দুধ বা ভূত এলে তাদের যেন দরজা না খোলা হয়, জানলা দরজা বন্ধ করে রাখা হয়। এইরকমই বিভিন্ন রকমের পোস্টার কিন্তু ব্যান্ডেল স্টেশন চত্বর এবং দেবানন্দপুর পঞ্চায়েতের সামনে কিন্তু এই পোস্টার দেখা গেছে। ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে রাজনৈতিক রং লেগেছে। বিজেপি থেকে স্বীকার করা করেছে যে যেই তো বিরোধী দলনেতা এই দিদির দুধ কর্মসূচিকে দিদির ভূত বলা হয়েছিল, সেই কারণেই এই ধরনের পোস্টার মেরেছে। কেন এই আমরা বিগত পঞ্চায়েত ভোটে বিজেপির যেটা দাবি, যারা ভোট দিতে আসতো অনেকেই ভূত হিসাবেও ভোট দিয়ে গেছে, এবং এই আবাস যোজনার ক্ষেত্রে ভূতেরাই এই বাড়ি তৈরি করে, সেই কারণে এই ভূত আখ্যা দিয়েই কিন্তু বিজেপি থেকে পোস্টার মারা হয়েছে। অন্যদিকে তৃণমূল যেটা দাবি করছে, এই তো তাদের কোনো কর্মসূচি বা কোনো কিছু একেবারে, অর্থাৎ হুগলির বিভিন্ন জায়গা জুড়ে আজকে বিজেপির নামে এই পোস্টার পড়েছে। সৌরভ, ধন্যবাদ।